রেকর্ড পরিমাণ গাঁজা আটকের পক্ষকালের মধ্যেই ফের প্রায় 2 কোটি টাকার গাঁজা সহ এক চালককে আটক করল বাজারি ছড়া চোরাইবাড়ি ফাঁড়ি পুলিশ। শুক্রবার রাত 10:30 নাগাদ আগরতলা থেকে একটি 10 চাকার কন্টেইনার লরি ত্রিপুরার সবকয়টি থানা ও চেকপোস্ট পেরিয়ে অসমে চোরাইবাড়ি গেটে প্রবেশ করতে গেট ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে কর্তব্যরত নাকা চেকিং এর পুলিশকর্মীরা গাড়িটিতে তল্লাশি করলে গাড়ির ভেতরে থাকা বিভিন্ন গোপন খোপ থেকে প্রায় 1 কুইন্টাল 8 কেজি পরিমাণ গাঁজা উদ্ধার হয়, যার বাজার মূল্য 2 কোটি টাকার মতো হবে বলে জানিয়েছেন ইনচার্জ নিরঞ্জন বাবু। এ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে লরি চালককে, তার নাম মনীষ কুমার, বাড়ি বিহার রাজ্যের তারাডেমার গ্রামে। পুলিশ ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ধৃতকে রাতভর বাজারিছড়া থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শনিবার তাকে আদালতে শপথ করা হবে বলে মহামান্য আদালতের নির্দেশে ধৃত লরি চালকের ঠাঁই হয় জেল হাজতে। এখন গাড়িখনের নম্বর হল RJ10GB6442। গাড়িখন আগরতলার পর আহি আসিলে আৰু আমাৰ অসম চোৰাইবাৰী গেটত অহাৰ পিছত আমি গাড়ীটো থামাওঁ। থামাৰ পিছত আমাৰ গাড়ীখন চেক কৰোঁ। চেক কৰোঁতে দেখিলোঁ ভিতৰতে গাড়ীখন খালী আছিলে, কণ্টেইনাৰ গাড়ী আছিল, আৰু ভিতৰত দেখিলোঁ অকণমান তিৰপাল জ্বলোৱা আছিল আৰু তাত পানী ঢলা, বেয়া এটা স্মেলো হৈ আছিল। তেনে আমাৰ এটা সন্দেহ হ'ল কি কাৰণত এইটো তিৰপালখন জ্বলালে। আৰু আমি গাড়ীখনৰ যিটো বাহিৰৰ যিটো লেংথ আৰু ভিতৰৰ লেংথত অকণমান আমি এটা ডিফারেন্স পাইছে, তেতিয়া আমার সন্দেহ যে ভিতরত কিবা সেকেন্ড চেম্বার থাকিব পারে। আর সেইমতে আমি চেক করেছো, চেক করে তারপর সেকেন্ড চেম্বারের পর আমি 1 কুইন্টাল 8 কেজি গাঁজা অবৈধ গাঁজা আমি উদ্ধার করি। আর এই গাড়িখানোর ড্রাইভারের নাম আছে মনীষ কুমার, তার ঘর হল শাহপুর পটৌড়ি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।